অলির শোভা দৃষ্টি আয়ে যখোন এভাবে বদলে যায় জীবন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সালাত ওয়া সালামু আলা সাইয়দুল মুরসালিন আম্মা 바'ദു ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালাত ওসালাম আলিকা রসুল আল্লাহ ওয়ালা আলিকা ওয়া সাহাবিকা হাবিব আল্লাহ সালাত ওসালাম আলিকা নবী আল্লাহ আলা আলিকা ওয়া সাহাবিকা নূর আল্লাহ অনুষ্ঠান ইলম হিকমতের বাণী নিয়ে উপস্থিত হয়েছি যারাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সকলকে জানাই স্বাগতম এলম হিকমত এর বাণী অনুষ্ঠানে আমরা মিনের সুন্নাদ দামত বরকাত আলিয়ার গত মাদানী গুলোতে। যে সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করে থাকেন এগুলোর উপর কিছু আলোচনা হয়ে থাকে আলোকপাত হয়ে থাকে আজকেরও ইনশাল্লা তালা গুরুত্বপূর্ণ কিছু আলোকপাত নিয়ে আমরা উপস্থিত হয়েছি যথারীতি আমাদের সাথে মনোয়ার ভাই রয়েছেন বিষয়গুলো আমরা জানবো এগুলো জানার পূর্বে আসুন ভালো ভালো কিছু নিয়ত করি আদি শরীফে আর্সেন ইয়াতুল মিনি খয়রু মিনা মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আল্লাহ তার রসুল সাল তাল আলী আলি সন্তুষ্টি অর্জন সবাব অর্জনের নিয়তে আমরা অনুষ্ঠান ইলম হেকমতের বাণী শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশা আল্লাহ তালা শিক্ষণীয় মাদানী ফুলগুলো নিজে শিখব অন্যের নিকট পৌঁছিয়ে সবাব অর্জন করব ইনশা আল্লাহ তালা একে অপরের সাথে কথা বলতে বলতে মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া থেকে থেকে মেসেজ করতে করতে যদি আমরা মাদু চ্যানেলের অনুষ্ঠান ইলম হেকমতের বাণী দেখি তাহলে দেখা যাবে যে যে বারাকাত রয়েছে ফজিলাত রয়েছে অথবা যা কিছু বলা হচ্ছে এগুলো থেকে আমরা মেহেরুম হয়ে যাব সে জন্য একাগ্রতার চিত্তে আমরা মাদনী চ্যানেল দেখি ইনশাআল্লাহ তাহলে অনেক কিছু শিক্ষণীয় বিষয় শিক্ষণীয় সামান আমরা অর্জন করতে পারবেন শালা তালা যেহেতু শীতকাল আমাদের মাঝে রয়েছে শীতকাল নিয়ে বিশেষ কিছু আলোকপাত রয়েছে গরম এবং ঠান্ডা আসলে এটা কোথেকে আসে এ বিষয় নিয়েও সালা তালা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রয়েছে পশুদের প্রতি দয়া করার ব্যাপারে কিছু আলোকপাত রয়েছে সালামের জবাব আমরা কীভাবে দেব সে সম্পর্কে আমরা জানব বর্তমানে যে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা যেমন স্কুল কলেজে যে শিক্ষা করি অঙ্ক বিজ্ঞান এগুলো আমরা করে থাকি তো এগুলো ফরজ ইলিমের মধ্যে আছে কি না এগুলো সম্পর্কে ইনশাআল্লাহ তালা আমরা আলোকপাত করার চেষ্টা করব হাঁচির জবাব দেয়া এ সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবা মুসাফার পদ্ধতি তাও শুনব ইনশাল্লাহ তা পাশাপাশি আমি সোনা দামত বরকাত মলিয়া এর গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট ছিল আমাদের সমাজে স্ত্রীদের প্রতি সন্দেহ পোষণ করা হয় সে সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনি শুরুতেই আসুন দুরুদে পাকের ফজিরত আমরা জানি প্রিয় নবীর রসুলি আরবি হজরপুর নুরসাল্লাহু তল আলী হিসাল্লাম ইরশাদ ফরমান যার উপর কোন মুসিবত আসে তার উচিত আমার উপর অধিকারে দুরস্বরী পাঠ করা কেননা আমার উপর দুরস্বরী পাঠ করা বিপদ আপদকে দূরীভূতাম মনোহর ভাই আমাদের সাথে রয়েছেন মনোহর ভাই শীতকালে এখন শীতকাল তো সেক্ষেত্রে আমাদের ইবাদতের সাথে শীতের সাথে তুলনামূলকভাবে গরমের সিজনে আমরা অন্যান্য সিজনে যখন গরমও না ঠান্ডাও না বসন্তকালে আমরা ইবাদত বন্দী করে থাকি মসজিদে যাওয়া এখন আপনার দুষ্কর হয়ে থাকে এই শীতকালীন যে সিজন এ সম্পর্কে কিছু মাদানি ফুলদসের জন্য আলহামদুলিল্লাহ رب العالمين والصلاه والسلام على سيدنا المرسلين বাস্তবিক পক্ষে শীত আল্লাহ তাআলা একটি নিয়ামত জি আর গরম আল্লাহ তাআলার একটি নেয়ামত নেয়ামত প্রত্যেকটি নিয়ামতের বিষয় যদি আমরা চিন্তা ভাবনা করে তাহলে দেখব যে যেমন কষ্টের মধ্যেই কষ্টের সাথে স্বস্তি রয়েছে ঠিক তেমন শীতকালের মধ্যে ইবাদত করা বান্দার জন্য এটা অনেকটাই কষ্টসাধ্য বিষয় কিন্তু আল্লাহ তাবারক আয়লা বান্দাদেরকে ইবাদত করার জন্যই হুকুম দিয়ে ক্ষান্ত হননি বরং বান্দাদের যে সকল ক্ষেত্রে ইবাদতে কষ্ট বেশি সেখানে আল্লাহ তাবারকর তয়লা এর প্রতিদান সাভাব অধিক রেখেছেন যেমন এই শীতকালের মধ্যে যারা ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়ে তো তাদের সাফকে দ্বিগুণ করা হয়েছে সুফান তো যেটা গরমের মধ্যে পাওয়া যায় হবে না কেন স্বাভাবিকভাবে পবিত্রতার বিষয়টা পানির সাথে সম্পৃক্ত সম্পৃক্ত তো বান্দা যখন উজু করে তো এখন হাড় সিদ্ধি সিদ্ধিটাকে বলে কিছু কিছু সময় এমন হয় সব এলাকায় নয় বরং অনেক এলাকার মধ্যেই আমাদের তো ভারতীয় উপমহাদেশের মধ্যে ঠান্ডা কিন্তু বরফ তেমন পড়ে না না ইউরোপ কান্ট্রি অন্যান্য দেশের মধ্যে বরফ বরফ পড়ছে তো সেক্ষেত্রে দেখা যায় পানিকে তরল করা অপেক্ষা করা ওয়েট করা তারপর উজু করা বিভিন্ন ধরনের প্রবলেম তো যাই হোক আল্লাহ তাবারক তালার ইবাদত এটা আমাদের উপর অপরিহার্য আর নিঃসন্দেহে এই কষ্ট দুনিয়াতেই ভোগ করতে হবে পরকালে আর কোনো কষ্ট করতে হবে না জান্নাতের মধ্যে কোনো কষ্ট নেই হবে না পরকাল বলতে আমি জান্নাতকে বুঝেছি আর যারা গুণাগার তারা তো অবশ্যই আল্লাহ তালা দয়ালু যদি আল্লাহ শাস্তি থেকে মাফ করে দেয় তাহলে বান্দা তো অনন্তকালের সুখ ভোগ করার জন্য জান্নাতে চলে যাবে অন্যথায় গুনাহের কারণে আজাব ভোগ করে অতপর ইমানদাররা জান্নাতে যাবে তো এখন যে বিষয়টা শীতকালের বিষয় দেখা গেছে নবী সাল্লাহ আইলিম সালাম শীতের মৌসুমে তার দেহ মোবারকের মধ্যে যাতে গরম অনুভব হয় এমন পোশাক ব্যবহার করেছেন সাহাবাইক রামদের মধ্যে ব্যবহার করেছেন বিভিন্ন ধরনের চাদর ব্যবহার করতেন যাদের শরীরের মধ্যে গরম অনুভব হয় আর ইবাদত করার ক্ষেত্রে আগ্রহ সৃষ্টি হয় আচ্ছা গোস বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাহলে তিনি তার পশমে পোশাক পরতেন এই শীতকালের জন্য তো বিশেষ পোশাক পরে ইবাদত করতেন এভাবে দেখা যায় আউলে গ্রামদের মধ্যে বৈশিষ্ট্য ছিল যে তারা শীতকালের মধ্যে যেভাবে সহজভাবে ইবাদত করা যায় সেই ব্যবস্থাটা তারা গ্রহণ করতেন আর তারা ব্যবস্থা করতেন এর পিছনে অনেক কারণ রয়েছে আমুল কারিমের মধ্যেও নির্ধারিত সময়ে এবং নির্ধারিত বিশেষ করে মসজিদে ইবাদতে যাওয়ার জন্য নিজেকে সজ্জিত করার উপযুক্ত পোশাক পরিধান করার উত্তম পোশাক পরিধান করার ক্ষেত্রে উৎসাহিত করা হয়েছে যেমন পবিত্র কোরআন কালী মধ্যে দেশটা রয়েছে হুজু জি ইন দা কুল্লি মসজিদিন প্রত্যেকবার মসজিদে গমনকালে পোশাক পরে নাও তো আল্লাহ তো আল্লাহ আমাদেরকে উৎসাহিত করেছে তো নিঃসন্দেহে মসজিদে যখন আমরা যাবো শীতের মৌসুমে তো কেউ যদি শীত থাকে সেখানে পাতলা কেউ পোশাক পরে চলে যাবে না তো সে তাকে ওইভাবে সজ্জিত করবে যেভাবে সে শীত এবং ক্ষতি থেকে বাঁচতে পারে এবং আল্লাহর ঘরে ইবাদতে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে গরমের সময় আমরা দেখেছি যে মসজিদের মধ্যে এসি ছিল তো এখন দেখা যায় যে সে এসিটার ব্যবহার হচ্ছে না হচ্ছে না কারণ ফ্যান ব্যবহার হচ্ছে ফ্যান ব্যবহার হচ্ছে না তো এইভাবে মানুষ দেখা যায় যে মসজিদের মুখী হচ্ছে ইবাদত করছে পাশাপাশি ইবাদতের মধ্যে আরও আগ্রহকে বৃদ্ধি করার জন্য তারা নিজেদের মধ্যে পোশাকও ব্যবহার করে তো এইভাবে শীতকালের মধ্যে বুজুগানাদের অনেক ঘটনা রয়েছে তারা ইবাদত করতেন ইব্রাহিমের আদাম রহমতুল্লাহ আলালের একটি ঘটনা রয়েছে তিনি এক পর্যায়ে বাদশাহী ছেড়ে দিয়ে দরবেশি জীবনযাপন করেছেন আল্লাহকে পাওয়ার জন্য একনিষ্ঠভাবে ইবাদত করেছেন বনে জঙ্গলে গুহার মধ্যে তো একবার তিনি প্রচন্ড শীতের মধ্যে ইবাদত করতেছিলেন আচ্ছা তো গুহার ভিতরে তো ওই সময় তিনি অনেক শীত অনুভব করলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করলেন যদি এর মধ্যে একটু গরম অনুভব হতো তো এবার হতো ভালো হতো তো আল্লাহ আবারও কথা হুকুমে তার সে ব্যবস্থা হয়ে গেল সে তো এটা অনুভব করতেন যে এবাদতকে কিভাবে দীর্ঘায়িত করা যায় এবং ইবাদতের মধ্যে একনিষ্ঠতা কিভাবে আনা যায় তা আমাদের উচিত যে আমাদের ঠান্ডা থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় পোশাক ব্যবহার করা এবং সর্বোত্তম পোশাক পরে মসজিদে নির্ধারিত টাইমে নামাজের জন্য যাওয়া এখন কিছু বিষয় রয়েছে যেমন কিছু মানুষ রয়েছে যারা এইভাবে অপারক অপারগতা থাকতেই পারে সুস্থ কিন্তু শরীরে তো অনেক বিধিবিধান এমন রয়েছে যেটা হয়তো আপনি দেখলে বুঝবেন না যে সে অপারক মসজিদে যেতে তাকে দেখতে সুস্থ মনে হয় কিন্তু মানুষ তার সাথে আলোচনা না করে খারাপ ধারণা পোষণ করে যে এ মসজিদে যায় না নামাজ পড়ে না অথচ আমরা জানি যে মাজুর হওয়ার অনেকগুলি কারণ রয়েছে রমজানের মধ্যে যদি কোনো ব্যক্তির এতেকাফ্রত অবস্থায় মুখে এমন দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায় যেটা কারণে সে মসজিদে যাওয়া নিষেধ গুণাগার তার এতেকা ভেঙে সেটা চিকিৎসা করার জন্য অনুমতি বলা হয়েছে দেওয়া হয়েছে তো এইভাবে দেখা যায় একটা মানুষ তার প্রস্তাবের সমস্যা হতে পারে বা অন্যান্য প্রবলেম হতে পারে বা ডাক্তারের পরামর্শে সে ঠান্ডা পানি ব্যবহার করতে পারছে না সে তো নিয়মিত নামাজ পড়তো মসজিদে যেত এখন কি হয়ে গেল মানুষ সমালোচনা করে গুণাকার হয় তো দেখা যায় যে মসজিদে যাওয়া থেকে সে সাময়িক বিরত কিন্তু সে মসজিদ থেকে তো সম্পূর্ণরূপে বঞ্চিত হয়নি এই ধরনের সমস্যা আমাদের অনেক দেখা যায় যে অপবাদও দেয় যে দুই দিন তিন দিন দেখেছি এখন আর দেখিনি এখন শীত বেশি পড়েছে তো এই জন্য আমাদের উচিত যারা ইবাদত করে তাদের সমালোচনা থেকে বেঁচে থেকে বরং তাদের জিজ্ঞাসাবাদ করা সাহিদুলা ওমর ফারুক আজম রাজিউল্লাহ তালহ ঘটনা রয়েছে যে তিনি যদি কোনো নিয়মিত মুসল্লি নামাজি যারা রয়েছে তাদেরকে না দেখত তিনি খবর নিতেন খবর নিতেন জি কেন আসেনি কারণ কি কোনো সমস্যা তো নেই এই ধরনের বিলাল রদিউল্লাহ তালহ উনি এই শীতের একদিন রাতে আজান দিলেন প্রথম আজান দিলেন তো আজানের পরে হজরের নামাজের কোনো মুসল্লি ওনার দেখা মিলছে না আচ্ছা উনি কিছুক্ষণ পর আবার আজান দিলেন তারপর মুসল্লির কোনো দেখা নেই নেই এরপরে নবী পাক সাল্লা আলিয়ালের দরবার আজকে ইয়ার রসুল্ল্লা সাল্লাম আজকে অনেক ঠান্ডা তো দোয়া করে দেন নবী পাক সাল্লা আল ইসলাম দোয়া করলেন যেন শীত চলে যায় দেশের সারমর্ম হচ্ছে আল্লাহ আল্লাসুর সাল্লাম দোয়া কবুল হয়ে গেল এবং ওই সময়ে এমন আবহাওয়ার সৃষ্টি হয়ে গেল এমন সিজন শুরু হয়ে গেল যেন সাহাবাইক রাম আলাইহিম রেদনগণ মসজিদে আসা শুরু করলেন এবং এমনকি হাত পাখা দিয়ে বাতাস করা শুরু করলেন গরম অনুভব করলেন এতই তো এ হচ্ছে সাহাবাই সাহাবাইকেরামদের অনুপ্রেরণা সাহাবাই গ্রাম যাতে মসজিদে সবাই আসেন সেজন্য তাদের তো এত আমাদের জন্য শিক্ষণীয় একটা ফুল সেজন্য আমাদের উচিত হচ্ছে এ থেকে শিক্ষণীয় পয়েন্ট এটাই যে আমরাও যাতে করে মুসল্লিদের আপনার আসানের কোনো ব্যবস্থা করি অনেক মসজিদে গিজার লাগানো জি আমাদের বাংলাদেশে আছে কিনা জানি না কিন্তু বাইরের দেশে বিভিন্ন জায়গায় আছে গিজার লাগানো গরম গরম পানির পানির ব্যবস্থা ব্যবস্থা থাকে করা কষ্ট না হয় আনন্দে এসে অজু করে আবার অনেকের ঘরের মধ্যে অজুর পানির ব্যবস্থা করেন যদিও আপনি প্রথমে শুরুতে বলেছেন যে ঠান্ডা পানি দ্বারা করলে সব বেশি হয় অনেকের ঠান্ডা পানি দিয়ে সবের নিয়তে করে ফেলে সবের নিয়তে করলে তো মাসা আমার হাবা যারা করতে আজও পারেন না অনেকের ঠান্ডা পানি লাগালে সর্দি কাশি শুরু হয়ে যায় অনেকের সাইনাসের প্রবলেম থাকে অনেকের আপনার শ্বাসকষ্টের সমস্যা থাকে ঠান্ডার সমস্যা থাকে ঠান্ডা পানি তাদের জন্য সমস্যা হতে পারে গরম পানি ইউজ করতে পারেন সর্বস্ব করলে কথা হচ্ছে শীতকালটা হচ্ছে আল্লাহ আল্লাহাল একটা আমাদের মধ্যে পড়েন গরমকালে যেমন আপনার ঘামের মাধ্যমে অসংখ্য রোগ ব্যাধি দূর হয়ে যায় শীতকালেও আমাদের জন্য কত সুন্দর ফলমূলের ব্যবস্থা আপনার এই শীতকালে কোনো সবজি আপনার দেখা যায় নর্মাল যদি পাকায় খাইতে খুব টেস্ট জি এই সেম সবজি যদি গরমকালে পাকানো হয় তাহলে ওই টেস্টটা আর আমরা পাই না তো আল্লাহ তালা এটাও অনেক বড় নেয় অনেক বড় অনেক ড্রাই ফ্রুট এই শীতকালে আমাদের জন্য আল্লাহ তালা জানাতি নাজ নেয়ামত আমাদেরকে দিয়েছেন তো সেজন্য শীতকালকেও অভ্যর্থনা জানানো গরমকালে অভ্যর্থনা জানানো তো সর্বসাকল্যে সর্ব অবস্থাতেই আমাদের জন্য এটাই হচ্ছে আল্লাহ তালা দরবারে সুক্রিয়া জ্ঞান আর বিশেষ করে আপনার এই ঠান্ডা যদি বেশি লেগে যায় হাদিস শরীফে আসছে যে কেউ যদি বলেন যে লা হাই আল্লাহ আজ অনেক শীত আমাকে জাহান নামের জমহারির থেকে বাঁচাও জমহারির বলা হয় জাহান নামের এমন উপত্যকা ওখানে শুধু ঠান্ডা আর ঠান্ডা যখন কোনো ব্যক্তিকে ওই জামহারির মধ্যে দেয়া হবে তখন ঠান্ডার কারণে শীতের কারণে তার শরীর ফেটে ছিন্ন ভিন্ন হয়ে যাবে তো এই জামহারির থেকে জাহান নাম থেকে বাঁচার জন্য এই অজিফা যদি আমরা আদায় করি ইনশা আল্লাহ তালা আল্লাহ তালা জামহারির থেকে এই কেউ যদি বলে তাহলে হাদিস শরীফে আসছে যা সারমর্ম যে আল্লাহ তালা জামহারিরকে বলেন হে জাহরির তোমার থেকে আমার বান্দা নাজাত চাচ্ছে আমি ওই বান্দাকে নাজাত করে দিলাম এটা এই শীতকালেই এই দোয়াটার কি করার আমাদের জন্য সম্ভব হয় জাহার নাম থেকে বাঁচার আমাদের জন্য সম্ভব হয় শীতকাল ছাড়া তো এই দোয়া করা যাবে না তো সেজন্য এই দোয়া আমরা করি যদি বেশি শীত অনুভূত হয় তাহলে প্রথমে আমরা লা লাহ পাঠ করি এরপরে বলে ইয়া আল্লাহ আজ অনেক শীত আমাকে জাহান্নামের জমহারির থেকে বাঁচাও তো ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে জাহান্নামের জামহারীর সেই উপত্যকা থেকে নাজাদ প্রদান করবেন ইনশাআল্লাহ তালা এটাও করি আর মনে রাখবেন এই গরম এটা বলা হয় জাহান্নামের নিঃশ্বাস থেকে জাহান্নামের গরম নিঃশ্বাস থেকে যখন জাহান্নাম নিচের দিকে নিঃশ্বাস দেয় নিঃশ্বাস ছাড়ে অথবা নিঃশ্বাস দেয় তখন আপনার এটাকে গরম হিসাবে আমরা আমাদের কাছে প্রকাশ পায়। আর যখন উপরের দিকে নিঃশ্বাস নেয় তখন এটা ঠান্ডা হিসাবে আমাদের মাঝে প্রকাশ পায় এখন বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন দেশেই শীত আপনার গরম তো মনে হয় হয়তো বা আছে কি সন্দেহ ম্যাক্সিমাম দেশের মধ্যেই শীত এবং আপনার বিভিন্ন দেশে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে তো আপনার ইও পরে বরফ বরফ হয় আপনার ইন্ডিয়ার মধ্যেও অনেক অঞ্চলে বরফ হয় আমাদের বাংলাদেশের বিভিন্ন বর্ডারের সাইডেও পাহাড়ের মধ্যে বরফ জমে তো সেজন্য আল্লাহ আল্লাহতালার দরবারে এই হচ্ছে যে আল্লাহতালা আমাদেরকে এই শীত শীতের সিজনে শীতের মৌসুমেও ইবাদত বন্দিগি যাতে করে বেশি বেশি করতে পারি সেই তৌফিক আল্লাহতালা যাতে আমাদেরকে দান করে আমিন আমিন আসন্ন আরেকটি বিষয়বস্তু ছিল পশুদের প্রতি দয়া করা এ ব্যাপারে কি পশুদের বিষয়ে বান্দাদেরকে থাকতে জি সতর্ক কারণ মানুষ বাকশক্তি সম্পন্ন আর পশুরা বাকশক্তিহীন শক্তিহীন তারা তাদের মনের সেই ভাবটা প্রকাশ করতে পারে না তো মানুষের থেকে মানুষের প্রতি জুলুম করা থেকে তাদের প্রতি জুলুম করার এটা অনেক বেশি বড় অপরাধ জি তো পশুদের প্রতি আল্লাহ তালা একটি মাখলুক এই পশু আমাদের রিজিক হিসাবে কাজে লাগে এই পশু আমাদের বাহন হিসাবে কাজে লাগে এই পশু আমাদের ঘরের বিভিন্ন প্রয়োজনে কাজে লাগে এই পশু আমাদের চাষাবাদের কাজে লাগে তো দেখা যায় যে বিভিন্ন পশুর মধ্যে পশুদের মধ্যে আল্লাহ তাবারতের এমন এমন কোয়ালিটি রেখেছেন যা যেটা আশরাফুল মালকাত মানুষেরই প্রয়োজনে ব্যবহৃত হয় আবার অনেক এমন রয়েছে যেগুলো হচ্ছে না সেগুলোর মাধ্যমেও আল্লাহ তাবারা বান্দার উপকারই রেখেছেন তো পশুদের প্রতি দয়া করা আমাদের উচিত পশুদেরকে কখনো কষ্ট না দেয়া আর আজকে বিশেষ করে বাপু দেখবেন যে পশু পাখি বলেন লালন পালন করা মানুষের শখ অনেক বেশি অনেক বেশি তো এই ক্ষেত্রে খুব সতর্কতা প্রদান করা হয়েছে যদি কেউ পশু পাখি লালন পালন করে তাদেরকে যেন পর্যাপ্ত সুযোগ সুবিধা দেয়া। হয় খনাপিনেদের পর্যাপ্ত হয় মানুষ বলতে পারে আচ্ছা শিশু সেটা বলতে পারে থাকলে ছেলে কুদর্ত থাকলে মেয়ে কুদর্ত থাকলে বাপ মাকে বলতে পারে পরিবার করে কিন্তু পশুরা বলতে পালতে পারে না তো এজন্য তাদেরকে পর্যাপ্ত খাবার দিয়ে রাখা যদি এমন হয় যে আমারই প্রবলেম আর সে জায়গায় আমি পশু লালন পালন করা শুরু করলাম অতএব তাদেরকে পিপার পিপাসাদ রেখে তাদের কষ্ট দিচ্ছে সেটা তো মুখে বলবে না দিয়ে কিন্তু আল্লাহ তাবারক তালা এর বিনিময়ে আমাদেরকে অবশ্যই এর প্রতিদিন দান করবেন এবং তাদেরকে কষ্ট দেওয়ার প্রতিদিন আমাদের ভোগ করতে হবে এটা অনেক ঘটনা রয়েছে ইসরায়েলের এক মহিলা সে আবির ছিল পরেশগা ছিল কিন্তু সে ঘরের মধ্যে বিড়ালকে আটকিয়ে রেখেছিল তাকে ছেড়ে দেয়নি যে কিছু পোকামাকড় বা ইত্যাদি খেয়ে বাঁচবে তো এইভাবে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাবারক তালা তাকে জান্নার থেকে বিরত রেখেছেন আবার অনেকে গুনাগার বৎকার থাকা সত্ত্বেও পশুর প্রতি দয়া করার কারণে তাকে মাকফিরাতের সুসংবাদ শোনানো হয়েছে শোনানো হয়েছে হাদিস শরীফে আসছে হাদিস শরীফে সর্বর্ম যে এক ব্যক্তি দেখতে পেল গুণাগার এমন গুনাগার জাহান নামের হকদার দেখতে পেল যে এক কুকুর সে একটা কূপের কাছে পিপাসা সাত অবস্থায় ভিজা মাটিগুলো সে শুকছে তো ওই ব্যক্তি মনে করল যে হয়তো সে পিপাসার্থ এজন্য ভিজা মাটির কাছে বারবার সে ই করতেছে কূপ থেকে পানি তো কুকুর নিতে পারবে না পানও করতে পারবে না তার প্রতি দয়া হলো ওই ব্যক্তির নিজের পায়ের মোজা খুলে সে ওই কূপ থেকে পানি উঠিয়ে কুকুরকে দিল আল্লাহ তালার দরবারে আমলটা কবুল হয়ে গেল আর এই আমলের উসিলাতে ওই ব্যক্তিকে আল্লাহ নাজাদ করে দিলেন মাতফিরাত করে দিলেন সেদিনা উসমান হিরি রহমতুল্লাহ ভালো উনি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তো তার একটি ঘটনা রয়েছে কিছুটা এমন তিনি যখন ইলমে দিন দিন ইসলামের জ্ঞান অর্জন করার জন্য মক্তব্যে যাচ্ছিলেন তো হঠাৎ দেখলেন যে এটি গাধা তো গাধা আপনার পিঠের মধ্যে ঘা তো পিঠের মধ্যে ঘা এর মধ্যে একটি কাক বসে সেটার মধ্যে কামড় দিচ্ছে দিচ্ছে আর গাধাটি করছে তো লাফাচ্ছে এই ধরনের অবস্থা তো আর পিঠে যেহেতু সরাতেও পারছে না তো আসছে না জি তো ওসমান হিরি আলাই এই দৃশ্য দেখে সে খুব দামি পোশাক পরে মক্তব্যে যাচ্ছিলেন যেহেতু সম্ভ্রান্ত ফ্যামিলিতে তার জন্ম তো এই অবস্থা দেখে তার মায়া লাগে মায়া লাগার কারণ সে কি তার শরীরের মধ্যে যে পোশাক ছিল পোশাক সে দামি পোশাক দিয়ে তবে সে চাদর হতে পারে বা নিজের পোশাকের কোনো অংশ হতে পারে সেটা কি বলো পিঠের মধ্যে বেঁধে দিল আল্লাহ আল্লাহ পিঠের মধ্যে বেঁধে দিল যাতে করে

তো পরবর্তীতে উসমান হির রহমতুল্লাহ জগৎ বিখ্যাত আলিম হয়েছিলেন সুফহান এবং আল্লাহ বান্দা পরিচিতি লাভ লাভ তো যেন সেই গাধার দোয়া আল্লাহ তালা কবুল করেছিলেন কবুল দেখা যায় করেছিলাম রহমতুল্লাহ তালা এর ঘটনা রয়েছে যে তাকে যখন মৃত্যুর পরে দেখলেন তো জিজ্ঞাসা করলেন আল্লাহ তাবারকতা তা আপনার সাথে কেমন আচরণ করেছেন সুফান তো এক রাতে তিনি বিড়ালকে দেখলেন যে বাইরে বৃষ্টি দিয়ে ভিচ্ছে তো সেটাকে সে খুব আদর আদরযত্নে তার শৌরে থেকে দিয়ে শুষ্ক জায়গায় থাকার ব্যবস্থা করে দিলেন তো তিনি জানালেন যে আল্লাহ তাবারাকা তাআলার দরবারে আমার এই আমলটি কাজ এসেছে সুবহানাল্লাহ আসলে আল্লাহ তাআলা মাগফিরাত দান করেছে আসলে ওсила কার আমলের ঢলকা পাহাড় পৃথিবীতে তো তার সুলতানুল আরেফিন বলা হয় জি সুবহানাল্লাহ তো তার অবস্থা এরকম অবস্থা এমন তো এই জন্য যে বিষয়টা আল্লাহ তাবারক তালা বাস্তবিক পক্ষে এইটা সূক্ষ্ম বিষয় কিছু পয়েন্ট বাপু যে এমন কেন হয় তারা তো অনেক ইবাদত করেছে তাহার যুদ্ধে নামাজ আদায় করেছে পাচক তো নামাজ পড়েছে তো ওগুলো বিনিময় না হয় সামান্য বিড়ালের ইমাম গাজদালি রহমতুল্লাহ তাল্লাহ ঘটনা রয়েছে যে তিনি অধিক কিতাব লিখতেন অনেক বড় একজন মুজাদ্দিদ ছিলেন আলিম ছিলেন কে না চিনি ইমাম গাজ্জালী ছিলেন আলিম ছিলেন বলা হয় যে আপনার ইলমে মারিফাত তাসাউফের জগতে যে ওনার মাধ্যমেই প্রচার প্রসার হয়েছে জি বর্তমানে যদি আল্লাহর ওলি হতে চায় তো তার অভ্যন্তরীণ যে আমাদের রোগ রয়েছে বাতিনি রোগ যেটাকে বলে সেটা পরিচয় লাভ করার জন্য পরিচয় লাভ করে সেটার সঠিক চিকিৎসা পাওয়ার জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ কিতাব পড়তে হবে অত্যাবশ্যক আচ্ছা তিনি যখন লিখতেছিলেন তো তার লেখনের মধ্যে একটি মাছি এসে বসলো বসে সেই দোয়া অনেক সময় পূর্ব তো দোয়াত কলম ছিল এখন লিখতে লিখতে দেখা যায় নিপের এখনকার উদাহরণ দিলে বুঝে নিপের উপরে অনেক সময় কালি জমে থাকে তো লিখতে লিখতে যখন কালি জমাট হয়েছিল তো সেই সময় মাছিটা যখন বসল তখন তিনি মাছিকে কালি খাওয়ার সুযোগ করে দিলেন করে দিলেন লেখা বন্ধ করে লেখাটাকে বন্ধ করে স্টপ করে যে হয়তো মাছিটা পিপাসার্থ জি এজন্যই এসে বসলে তো এই যে তাকে সামান্য একটা মাছি বা মশা তো আমাদের কাছে এটার কোনো মূল্য নেই মূল্য নেই আমাদের শরীরে যদি একবার সামান্য কয়েকবার বিরক্ত করে কামড়তে চেষ্টা করে আমরা অনায়াসে মেরে ফেলি কখনো পরবর্তীতে আমরা কিন্তু আফসোসও করি না জি তো আল্লাহ ওয়ালাদের আমির বলেন যে প্রকৃত আল্লাহ ওয়ালা একটা পিপড়াকেও কষ্ট দেয় না আমির তো একটা ঘটনা দেখলাম মাদানী চ্যানেলের মধ্যে আমি এটা শেষ করি শুনবো বাপার ঘটনাটা পরে তো যখন তিনি দেখলেন যে এই মাছিটা খাচ্ছে পান করছে তখন সে এটাকে ছেড়ে দিলেন তো এইটা তাছাড়া তাছাড়া জীবদ্দশা এমন তখন তিনি যখন পর্দা করলেন ইন্তেকাল করলেন কেউ তাকে স্বপ্নে থেকে জিজ্ঞাসা করলেন আল্লাহ তাবারক তালা আপনার সাথে কেমন আচরণ করেছেন তখন তিনি বললেন আল্লাহ তাবারক তালা আমাকে মাফ করে দিয়েছেন কারণ হিসেবে তিনি এই ঘটনাটাকে উপস্থাপন করলেন যে আমি আল্লাহ তালা ক্ষুদ্র মাখলুকের প্রতি দয়া করেছি আল্লাহ তাবারক তালা এই রুসিলে আমাকে মাফ করে দিয়েছে মাছের পিপাসা নিবারণের কারণে আমরা ঘটনাটা এরকমের যে একবার দেখলাম আমিনুসুন্নাথের জামার উপর কোন একটা পিপড়া হাঁটছে। रामानंद তাকে না মেরে তাকে পিপড়াদের যেখানে বসবাস ওখানে পৌঁছে দিয়েছে। আল্লাহ रामानंद বলতেছেন যে আমি যদি এখানে ফেলে দেই তাহলে এর সঙ্গে সাথে আছে এই সঙ্গী যদি না পেে সে একা একা হয়তো আমাদের গ্রাম আছে গোত্র আছে সমাজ আছে বংশ আছে। জি তো এদেরও পিপড়ারও একটা গোত্র আছে দল রয়েছে দল রয়েছে তো আমি এলো ছিল দামত আলিয়া সেই পিঁপড়াকে তার সেই দলবদ্ধতা যেখানে সিরিয়াল করে ওরা হাঁটে ছেলে সারিবদ্ধভাবে হেঁটে যায় ওখানে মানে রেখে দিয়ে রেখে দিয়েছেন এটা হচ্ছে আল্লাহর অলিদের বুজুর্গানের দিনের ন্যাক বান্দাদের তরীকা আমরাও যদি অবলম্বন করি আমরাও যদি আমাদের ঘরের মধ্যে বিড়াল আমরা পুষি যদি বিড়াল একটু আমাদেরকে কষ্ট দেয় তাহলে দেখা যায় একে বস্তাবন্দি করে ফেলে দিয়ে আসি নিঃশ্বাস নিতে পারলো কি পারল না তা কোনো দেখার বিষয় এখানে বিষয় দুইটা বিষয় একটা আছে যে এই যে দয়ার কথা শুনে অনেকে উদ্বুদ্ধ হবে আমি এখন পশুকে পালবো কিন্তু এটা যে কত বড় পরীক্ষা সেটাও চিন্তা করতে হবে চিন্তা করতে হবে যদি আমার আত্মবিশ্বাস থাকে যে আমি পারবো তাহলে আপনি খাবার দেন খেদমত করেন বা পশুকে পশুকে উপকার করে আল্লাহ সন্তুষ্ট হওয়ার জন্য চেষ্টা করে চেষ্টা করেন আর যদি সম্ভব না হয় তাহলে বাস দূরে থাকে দূরে থাকা ভালো উত্তম পোষা বিড়াল থাকে জি অনেকে আপনার ঘোড়ার গাড়িতে মানে গাড়ি গাড়ির ব্যবসা করে আমাদের ঢাকা শহরে আছে জি জি কতগুলো মানুষ নিয়ে চলে কত কষ্ট হয় লোহার ই মুখে দেয়া পায়ে ই দেয়া অনেক ধরনের কষ্ট দেয় অনেক সময় দেখা যায় যে যেখানে আপনার ই দেয়া হচ্ছে আঘাত দেওয়া হয় চালানো সেই জায়গাটা ক্ষত হয়ে ক্ষত হয়ে যায় ক্ষত অলরেডি আছে তো ওই জায়গাটাই বাড়ি দেওয়া হয় যাতে করে ব্যথা পেয়ে তারা আঘাত পায় আর দ্রুত ছোটে তো এই জিনিসগুলো মানুষের আসলে অন্তরে লাগা উচিত যে আমাদেরকে বাবু এই সূক্ষ্ম বিষয়টা বুঝতে হবে যে আল্লাহ তাবারাগত আল্লাহ কারো মুখাপেক্ষি নয় আর আমরা সকল সৃষ্টি আল্লাহ তালার মুখাপেক্ষি অবশ্যই বেশাক আর যেহেতু আমরা বাক শক্তি সম্পন্ন আর ওই ধরনের পশু পাখি এগুলো বাক শক্তিহীন কারো গাছে নিজের কষ্টের কথা প্রকাশ করতে প্রকাশ করতে পারে না তো এই হিসাবে যদি আমরা তাদের আমাদের আশেপাশে যে গৃহপালিত পশু রয়েছে পাখি রয়েছে বা অজানাই অনেক উপর মানে আমাদের দয়া চলে আসে তো ইনশাল্লাহ এগুলো আমাদের কখনো বেঁধা যাবে না অনেকে গাভী লালন পালন করে দেখা যায় যে একটু অবাধ্য হয়েছে কারো গাছ খেয়ে ফেলেছে অথবা কথা শুনছে না বাস লাঠি নিয়ে মার শুরু করে দেয় না বেঁধে মা শুরু বাদার সে সটফট করতে থাকে এভাবে করে ছাগল লালন পালন হয় এটারও একটা ই হয়েছিল ছাগলপালা কি তো ছাগলপালা সুন্নতে মোবারকা দিয়ে পাক সালা অনেক আমিয়া আইন হিমুস সালামের মোবারকাজ ছিল বড়ক কাজ যে পশু রং বলেছেন বলেছেন মাদারী মুজারকারের মধ্যে যদি কারো ঘরে ছাগল থাকে যদি ছাগল পালে বকরি পালে তাহলে তার থেকে শত্তুর প্রকারের মুহতাজি মহতাজি বলা হয় মানুষের কাছে আপনার হাত পাতা অথবা আমি কারো থেকে কিছু চাইবো আল্লাহতালার থেকে না চেয়ে অন্য কারো কাছ থেকে চাইবো কারো আশায় থাকা তো এই মহতাজি সত্তর প্রকারের মহতাজি থেকে সে বাঁচবে যদি সে ঘরের মধ্যে বকরি পালে তো যারা পালতেছে এই নিয়ত যদি পালে দিনে মদিনে আর সুন্নাতের নিয়তে পারলে তো সব হবে তো সেজন্য যারা আমরা লালন পালন করি না কেন পর্যাপ্ত খাবার তাদেরকে দিতে হবে কবুতর অনেকে পালে মুরগি তো হাঁস মুরগি তো অনেকের প্রায় ঘরেই রয়েছে গ্রাম অনেকে তো পাখি লালন পালন করে খরগোশ লালন পালন করে তো মানে হচ্ছে গিয়ে এদেরকে সঠিক লালন পালন করা এদেরকে সঠিকভাবে খাবার দেয়া বলা হয় যে ডেইলি কয়বার খাবার দিব সত্তর বারের খাবার দাও এর মানে হচ্ছে অসংখ্যবার খাবার দাও যাতে করে সে কষ্ট না পায় খাবারে ঘাটতি অনুভব ঘাটতি অনুভব না হয় ঘাটতি অনুভব হবে আর সে তার বদোয়া নিঃশ্বাস আমাদের মানে শরীরে লেগে যাবে আর এর বদলতে যদি জাহান্নাম হয়ে যায় তাহলে আমরা আমাদের অবস্থা কী হবে সেজন্য গবাদি পশু হোক যে পশুই হোক না কেন পশুদের প্রতি আমরা দয়া করব আল্লাহ চাহতো ইনশাল্লাহ আল্লাহ তালা এর উসিলাতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন মাফ করে দেবেন আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এই কাজগুলো করব কিছু কলস আমাদের মাঝে রয়েছে দর্শক দিনদের কিছু কলস আমরা শুনে নিয়ে এরপর আমরা আবার আলোচনায় আসবেন ইনশাআল্লাহ যে কল চালিয়ে দিন Asalamualaikum warahmatullahi wabarakatuh ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি सैयद মোহাম্মদ ইমতিয়াজ ঢাকা থেকে বলছিলাম আল্লাহ তালা বরকত দান করুক অনেক সুন্দর অনুষ্ঠান ইলম হিকমতের বাণী এখান থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করা যায় এবং বিশেষ করে বাড়িতে বসে আমরা অনেক ইলমি দিনের অনেক কথা শিখতে পারি এবং অনেক বিষয়ে অজানা বিষয়গুলো জানা হয় আর তার ভিতর বিশেষ করে ইলম হিকমতের বাণী অনুষ্ঠানটি যা মাদানী চ্যানেল আমাদেরকে এখন দিচ্ছে এর মাধ্যমে অনেক কিছু এমন বিষয় জানা হয় যেগুলো আমাদের মনে প্রশ্ন জাগে তো আশা করি মাদানি চ্যানেল এরকম অনুষ্ঠান আমাদেরকে প্রায় দিতে থাকবে এবং নতুন নতুন অনুষ্ঠান আমরা পেতে থাকব আর অনেক কিছু মাদারি চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পারব আল্লাহ তাআলা মাদানি চ্যানেলের টিমকে এবং আপনাদের সকলকে বরকত দান করুক আমিন আমিন ইনশাআল্লাহ তাআলা জি পরবর্তী কল আসসালামু আলাইকুম আল্লাহু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাকাত আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম আমি ঢাকা থেকে বলছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী মাসা খুব সুন্দর একটি অনুষ্ঠান আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে আরো উন্নতি দান করুক এমনই ভাবে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার তৌফিক দান করুক আমিন আমিন সাল্লু আল হাবিব সাল আলা মুহাম্মদ সাল আলী ওয়ালিসাম জি নেক্সট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া আলাইকুমুসাল্লাম রসফতুল্লাহ আসে আমার নাম মহাম্মদ জাকির আমার বাড়ি হচ্ছে নানান ফতুল্লা থানা মার্শাল্লাহ ইলম হিকমত অনুষ্ঠানটি মার্শাল্লাহ অনেক সুন্দর একটি অনুষ্ঠান তো এটার থেকে আমরা মার্শাল্লাহ অনেক কিছু শিখতে পারছি এখন যেমন বিভিন্ন বিষয়ে মার্শাল্লাহ মা খাম মার্শাল চ্যানেল দেখলে অবশ্যই আমরা অনেক কিছু শিখতে পারবো শিখার একটা মেশিন বলা যায়

এই হেকের সম্পর্কে অনেক কিছুই শিখতে জানতে পারছি এই ধরনের অনুষ্ঠান মাদানি চ্যানেল আমাদেরকে উপহার দিচ্ছে এই জন্য আমরা মাদানি চ্যানেলকে জানাই অসংখ্য ধন্যবাদ এই রকম অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য মার্শাল আপনাদের কলগুলো পেলে আমরা আরো ইনশাআল্লা তালা এর মধ্যে ভালো হবে অনুষ্ঠানের অভিমতগুলো যদি আমাদের মাঝে আসে তখন অনুষ্ঠানগুলো আরও স্মৃতিমধুর হবে এবং ভালো হবে এবং এর মধ্যে আরও ভালো ভালো জিনিসগুলো অ্যাড করা যাবে ইনশাআল্লাহ তালা তো আমরা ইনশাআল্লাহ তালা যারাই দেখতে পাবো আমরা অনুষ্ঠান সম্পর্কে অভিমত অবশ্যই দেবো টিভি স্ক্রিন নাম্বার তো ফ্ল্যাশ হচ্ছেই নাম্বারে কলও করতে পারি কারণ যারা হোয়াটসঅ্যাপ ইউজ করি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভয়েস পাঠাতে পারি ইনশাআল্লাহ তালা এর মাধ্যমে আমরা নিজেরাও এর মধ্যে শরিক হলাম আর আমরাও এর মধ্যে খুশি হলাম খুব মানে দর্শকদের কল আসলে অনেক সময় আমাদের খুশি লাগে এটাই স্বাভাবিক আমরা যাব পরবর্তী যে আলোচনা আপনি সুনত করেছিলেন এর দিকে যাব আমাদের সমাজে ভাই দেখা যায় সালাম দেয়া এবং সালামের জবাব দেয়ার অনেক পদ্ধতি আছে কাউকে আপনি সালাম দিতে দেখলে সালাম কিভাবে দিচ্ছে শুধু আপনার শর্টকাট সালাম ডিজিটালাইজ হয়ে গেছে আবার দেখা যায় জবাবও ডিজিটাল জবাব কেউ মাথা নেড়ে এমনে জবাব দিয়ে দেয় কেউ আবার অল্প কথায় জবাব দিয়ে দেয় তো আমি শুনতার কাছে প্রশ্ন করা হয়েছিল সালামের জবাব আপনার উঁচু আওয়াজে দেয়া কি ওয়াজিব কি না মানে কীভাবে এটা পদ্ধতিটি কিভাবে হবে বিস্তারিত আমরা আলোচনা করবেন স্যালাতলা যাতে করে দর্শকরা এবারে আপনার ই হয়ে যায় ইসলামের মধ্যে দুটি কাজ এমন খুবই মহান সালাম এবং খাবার খাওয়া তো জি তো এই দুটি বিষয়ের যেমন অসংখ্য শুন্যতা আদব পদ্ধতি রয়েছে পাশাপাশি এর মাধ্যমে মানুষ অনেক গুণাও গুণাগার হয়ে যায় জি তো আজকে যে সালামের বিষয়টা প্রথমে মনে রাখতে হবে সালাম দেয়া হলো তাকে তার উপর শান্তি বসানো দোয়া দোয়া করা তা দোয়াটা যদি নবী সাল্লাহ আই সাল্লামের পদ্ধতি অনুযায়ী না হয় তাহলে সেটা এবাদত হবে না তা আমাদের নবী সাল্লাহ আই সাল্লামের সুন্নত পদ্ধতিতেই সালাম আদান প্রদান করতে হবে তো সুন্নত পদ্ধতির মধ্যে কি রয়েছে যে আপনি আমাকে সালাম দেবেন আপনি আমাকে সালাম দিবেন তো এই সালামটা যদি ইশারায় দেন কেউ আঙ্গুলে দেয় কেউ হাত দিয়ে দেয় কেউ এইভাবে দেখায় বিভিন্ন সালাম দিতে হবে অতটুকু আওয়াজে ওই ব্যক্তি উদ্দেশ্য করে তাতে সে যে দিচ্ছে সে নিজে শুনবে এবং যাকে দিচ্ছে সে শুনবে সে শুনবে এটা সুন্নতে মোবারকা আর যাকে দিচ্ছে সে যখন শুনবে তার উপর ওয়াজিব হলো সে সালামের উত্তরটা নেয়া কতটুকু আওয়াজে নেয়া যে সামনে যে ব্যক্তি রয়েছে সালাম দিয়ে যাতে শুনে শুনতে আচ্ছা আচ্ছা এটা ওই সময় যখন এটা মোলাকাত সাক্ষাতের জন্য হবে যেমন আপনি রিক্সা দিয়ে যাচ্ছেন আমি রিক্সা দিয়ে যাচ্ছি দূর থেকে বললাম ইশারা দিলাম সালাম তো দেখা যায় সালাম দেওয়ার পরে শুনতে পায় না পরবর্তীতে আওয়াজ আসলে উপর থেকে পরে হাত জাগায় ইশারা দেয় তখন বোঝা ওখান থেকে সালাম আসছে তো এই ধরনের সালাম দেওয়া জন্য ওয়াজিব নয় যেই সালাম সাক্ষাৎ মোলাকাতের জন্য হয় সেই ক্ষেত্রে সালাম দেওয়া সুন আর দেওয়ার সময় সালাম দেওয়া সুনত এবং সালাম নেওয়াও তার জন্য যাকে দেয়া হয় তার জন্য ওয়াজিব হয়ে যায় আর সেটা অবশ্যই উচ্চ আওয়াজ হতে হবে মনে মনে ইশারায় কোনো সালাম হবে না হবে না অনেকেই আপনার দেখবেন মানে আম বলেন আর খাস বলেন অনেকের ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে আপনার সমাজের যারা সমাজপতি বলেন জি সমাজের বিশিষ্ট ব্যক্তি তাদের দেখবেন সালাম দিলে মাথাটা নাড়ায় এই যে মোলাকাতেরই সালাম আপনাকে মুলাকাত হয়েছে আসসালাম আলাইকুম ইসলাম দিল কিন্তু সে মাথা নাড়িয়ে জবাব দিছে মনে মনেও দেয়নি কিছু কিছুক্ষণ মাথা এটা ওয়াজিবাদে হবে ওয়াজিবাদে ওয়াজিব তরক করলো না জি এখন যে বিষয়টা বর্তমানে যত বিশিষ্ট ব্যক্তি রয়েছে সম্ভ্রান্ত ব্যক্তি রয়েছে সম্মানিত ব্যক্তি রয়েছে সকল ব্যক্তি আমার নবী সাল্লি সাল্লামের বললাম নবী সাল্লাহ সাল্লামের থেকে সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি কোন কায়নাতদের মধ্যে আল্লাহ তাবারকতালার দরবারে কেউ নেই জি তো সেই নবী সাল্লিহম সাল্লাম সর্বদা সালাম আগেই দিতেন জি এবং সাহাবাই সাহাবাইকের অনেক চেষ্টা করতেন সাল্লিমের পূর্বে পূর্বে সালামদের তারা সালাম দেবে কিন্তু সাহাবাইকার সেটি সেই ক্ষেত্রে সফল হতে পারতেন না তো কুল কায়নাতে শ্রেষ্ঠ একজন সম্মানিত আল্লাহ তালার নবী হয়ে সে যদি সবার আগে সালাম দিতে পারে আর সালাম যদি উচ্চস্বরে দিতে পারে আর হাত বাড়িয়ে খুব সুন্দর ভঙ্গিতে মুসাফা মুসাফা করতে পারে মুস্কি হাসতে পারে ছোট বড় সবাইকে সালাম দিতে পারে ছোটদেরকে সালাম দিতে জি মহান আল্লাহ তো আমরা তো গুনাগার আমাদের যে নবীর উসিলায় নাজাদের আশা প্রার্থনা করি আল্লাহ তাল্লাহার কাছে তো আমাদের উচিত সালাম দেয়া এখন দেখতে হবে আমাদের মধ্যে দেখা যায় যে যাদের সাথে পর্দা ফরস জি তাদের উচ্চা সালাম দেওয়া হচ্ছে তারা খুব সুন্দরভাবে সালাম নিচ্ছে তো আমাদের বুঝতে হবে যে সালাম ইবাদত করা যে বিষয়গুলো সেগুলো আমাদের ইসলাম যেভাবে শিখেছে সেভাবেই করতে হবে করতে হবে আমি আমার মাকে সালাম দিতে পারবো আমার দাদিকে দিতে পারবো নানিকে দিতে পারবো তারাও আমাকে আওয়াজ শুনিয়ে সালামের উত্তর নিতে পারবে অর্থাৎ যাদের সাথে পর্দা করা ফরজ নয় যাদের সাথে বিবাহ করা বৈধ নয় যাদের সাথে পর্দা করতে হয় না তাদের মধ্যে সালাম গালাম অতটুকু আওয়াজে দেয়া নেয়া যে নিজের দিচ্ছে এবং তারাও উত্তরে শোনাচ্ছে যাবে কেউ হাঁচি দিল যে হাঁচির ক্ষেত্রে হাঁচি কেউ হাসি দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলল এখন যে শুনেছে তার জন্য উত্তর দেওয়া হামুকাল্লা বলা ওয়াজিব আর মহিলা ক্ষেত্রে ইয়ার হামুকিল্লা বলবে এভাবে তো এখন ঘটনা মনে পড়ে গেল জি উনি সোনা মাদারী বললেন ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলী একবার নদীর পার দিয়ে হেঁটে যাচ্ছিলেন আর আল্লাহ এক ব্যক্তি নৌকা দিয়ে যাচ্ছিলেন জি তো নৌকায় যে ব্যক্তি ছিলেন ওই ব্যক্তি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললেন আর ইমাম আবু দাউদ রহমতুল্লাহ উনি নদীর পা দিয়ে হাঁটছেন নদীর পার দিয়ে উনি এই আওয়াজ শুনতে পেলেন এখন শুনে উনি যে জবাব দিবেন যাবার তো চলে যাচ্ছে চলে যাচ্ছে আর উনি তো এখানে আর জবাব দিতে পারেননি তো উনি উনি চিন্তা করলেন জবাবটা আমি দেবই উনি সাথে সাথে আরেকটি নৌকা উনি ভাড়া করলেন ভাড়া করলে বললেন যে তুমি একটু জলদি চালাও তাড়াতাড়ি চালাও ওই নৌকাটার ধরতে হবে তো যখন নৌকার কাছাকাছি বসলো উনি বললেন ইয়ার হ্যামকাল্লা আর ওখান থেকে আবার জবাব ইয়াকুল্লাহ হলে না বলে তো কেউ দেখে জিজ্ঞাসা করল যে আপনি এতটুকু কাজের জন্য এত টাকা খরচ করে দিলেন নৌকা ভাড়া করলেন বললেন যে হতে পারে আমি যার আওয়াজ শুনে জবাব দিব সে আমার জন্য দোয়া করবে ইয়াকিউল্লাহনাকাল আল্লাহ তালা তোমাকে আমাকে মাখিরত দান করুক হতে পারে সে মুস্তাব উদ্দাওয়া আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন আর সে আমার জন্য মাখিরাতে দোয়া করবেন আর আল্লাহ আমাকে মাখিরিয়ত করে দিবেন এই নিয়তে আমি তাড়াতাড়ি গিয়ে নৌকা ভাড়া করে তার হাঁচির জবাব দিয়েছি আল্লাহ বিভিন্ন কাজগুলো আমাদের কাজে এজন্যই এসেছে যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করি আমাদের তো কি নৌকা বলেন আর কি বলেন তা ছিল দূরের কথা বলেন কাছে বসে হাসি দিচ্ছে এর জবাব দিচ্ছি না কাছে বসে সালাম দিচ্ছে মাথা নাড়িয়ে জবাব দিয়ে দিচ্ছি আমরা অনেকে সালামের জবাবও দিতে পারি না ওয়ালাইকুম সালাম বলি ওয়ালাইকুম সালাম না ও আলাইকুম আসসালাম সালাম আলাইকুম সালামের দেয়ার কোনো ঠিক ঠিকানা নাই সালাম কিভাবে দিব সালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত সঠিক আসলে এখন বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করার কারণে মূল সালামের প্রচলন উঠে যাচ্ছে আর প্রকৃতপক্ষে সালাম যাদেরকে যেভাবে দেওয়ার প্রয়োজন সেই পদ্ধতিটাও উঠে যাচ্ছে এখন তো আপনার সালাম দেওয়ার পরে আবার মুসাফা মানে হ্যান্ডশেক যেটাকে আমরা বলি বা হাত দিয়েই শুরু করে দেয় ডান ডান হাতে মোবাইল আছে আছে হাত দিয়ে বাম হাত দিয়ে শুরু করে দেয় আচ্ছা সালামের পর মুসাফা করার ক্ষেত্রে আমির বলেন যে হাতের যে তালু রয়েছে সেখানে কিছু থাকতে পারবে না আচ্ছা এই খোলা হাতে তালু দিয়ে মুসাফা করে শুননাথ দুই হাত দিয়ে জি আমাদের হাতের মধ্যে কিছু না কিছু থাকি মোবাইল থাকে মোবাইল থাকে দেখা যায় তো এটা আমার সুন্নত না শুননত আছি এটা হতে পারে একটা মনতুষ্টির একটা মাধ্যম হবে বা তার দৃষ্টি আকর্ষণ করা হবে কিন্তু এটাকে সুন্নত বলা যাবে না সুন্নত পদ্ধতি আমাদের মুসাফা করতে হবে কিছু যদি একটু মনোযোগ দেওয়া হয় তাহলে একটা সুন্নত আদায় করা যায় আর আল্লাহ পালনের কেমন ছিল আমরা জেমন তো আল্লাহ আমাদেরকে আমাদেরকে নবী সাল্লামের মিষ্টি মধু সুনত গুলোকে আমল করা তফিদ আমিন আমিন যেমন মোবাইলটা যদি আমরা দেখতেছি আমাকে সালাম দিয়েছেন এখন মুসাফা আমি করব। মোবাইল হোক কলম হোক অথবা অন্য কিছু হোক আমি পকেটে নিয়ে নেই নিয়ে দুই হাত দিয়ে আমি সালাম দেয়ার পরে উত্তর দেয়ার জন্য এই মোবাইল হাফ পকেট রাখার শর্ত নয় না। কিন্তু আমি যেহেতু জানি যে সালাম এখন মুসাফা হবে তা আমি উত্তর দিতে দিতে আমি কি করতে পারি মোবাইল বা হাতে যা জিনিস রয়েছে তা প্রথম জায়গায় রেখে রেখে আমি সুন্দর রেখে মুসা অনুযায়ী করলে আর যদি কেউ ধুরুশ্বরী পাঠ করে নেয় তাহলে হাদিশ শরীফ আসে তাহলে তার দুজনে গুণা ঝরে যাবে দুই হাত আপনার পৃথক হওয়ার পূর্বেই তাদের গুণা ঝরে যায় সে মুস্তাফার মুসাফার কত সুন্দর শানদার আপনার ফজিলাত আর এই ফজিলাত পাওয়ার জন্য আপনাকে আমাকে অবশ্যই মুসাফা করতে হবে সুন্নাত মোতাবিক দুই হাতের মধ্যে কারও কিছু থাকতে পারবে না দুই হাত দিয়ে মুসাফা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেই তহফিক সেভাবে করার তহফিক দান করুক আমি আমাদের হাতে সময় একেবারে কম আমরা একটা বিষয়ের দিকে যাচ্ছি আমাদের সমাজে এখন যেমন বিবাহ করার পরে দাম্পত্য জীবন শুরু হয় স্বামী স্ত্রী আমরা বলে থাকি এখন বিশেষ করে দেখা যায় স্ত্রীদের প্রতি স্ত্রামী বন্ধের প্রতি বিশেষ করে আপনার সন্দেহের তীর ছোড়া হয় সন্দেহ করা হয় যদিও এক্ষেত্রে আবার এখন স্ত্রীও পিছিয়ে নেই তারাও স্বামীর প্রতি সন্দেহ পোষণ করে থাকে তো সেক্ষেত্রে কি বলবেন আসলে যদি একটা নির্ধারিত টপিক কিন্তু এটা শুধু স্ত্রীদের ক্ষেত্রে নয় স্বামী স্ত্রীর বিষয় না বিষয় না কিন্তু এটা মুসলমানের সর্বস্তরে এখন শয়তানের ধোকায় পড়ে পড়ে মানুষ এবং বর্তমান সমাজের প্রেক্ষাপটে বিভিন্ন ঘটনা শুনে মানুষ নিরাশ হচ্ছে নিরাশ হচ্ছে এবং তাদের মধ্যে সন্দেহ প্রবণতা বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে তা আমাদের উচিত যে এগুলি থেকে বেঁচে থাকা তো বেঁচে থাকার জন্য কতগুলি কাজ করতে হবে সন্দেহমুক্ত থাকা অনেক সময় দেখা যায় আপনার পয়েন্টে পয়েন্টে কিছু মিলে যায় আচ্ছা এমন দেখেছি হ্যাঁ এমন হয়েছে তো এগুলো তো দেখা যায় অনেক সময় কিছু বিষয় অনুমানের উপর ভিত্তি করেই সন্দেহ করা হয় এবং অন্তরে কু ধারণা সৃষ্টি হয় খারাপ ধারণা সৃষ্টি হয় এবং অন্তরে অন্তরে অনেক কিছু নির্ধারণ করে ফেলে যে মানে গুনাহের অনেক ধরনের দরজা খুলে যায় তো এক সাহাবির সাল্লাম বললেন যে এখন যে সাহাবি আসবে তো সে জান্নাতি আচ্ছা তো সাহাবাই কেরাম অধীর আগ্রহে কে আসবে দেখলেন একজন সাহাবি আসলেন সাদা মাটা সহজ সরল তিনি আসলেন আসার পরে আপনার সাহাবাইকরামদের আগ্রহ জাগলো তো একজন সাহাবাইকরাম কী করলেন পিছিয়ে পিছিয়ে গেলেন যে আপনার বিষয়ে আপনি কি এমন আমল করেন দেখতে হবে আমি জানবো আমাকে বলেন সাহাবাই বলে আমি তো তেমন কোনো আমল করি না বলে না বলতে হবে আকাশ ইসলাম দিয়ে আপনার বিষয়ে শুসংবাদ বলে আমি তেমন কোনো আমল করি না কিন্তু আমি আমার অন্তরটাকে ধারণা থেকে অধিক ধারণা থেকে বুকের নিরাপত্তা থেকে বলা যে বুকের নিরাপত্তা যেটাকে বলে অর্থাৎ করি কু ধারণা কু করে মানে খারাপ পরিকল্পনা ইত্যাদি বিভিন্ন এখানে আমরা বাতিনি যে রোগগুলো আছে এগুলো আমাদের ভরপুর ভরপুর হিংসা বলেন দম্ভ অনেক বিষয় রয়েছে তো এগুলো থেকে ওই সাহাবীর তালীন নিজের এই সিনাকে বোককে নিরাপদ রাখতেন তখন সাহাবিব বুঝে গেলেন যে এই আমলটির উশিলাই সে আল্লাহ তালার এত বড় মকবুল বান্ধব তারপর বলার উদ্দেশ্য হলো আমাদের বাসার মধ্যে স্ত্রী বলেন স্বামী বলেন উভয় ক্ষেত্রে বা অন্যান্য পারিবারিক বিষয় ক্ষেত্রে যৌথ ফ্যামিলি আছে একক ফ্যামিলি আছে এই ক্ষেত্রে আমাদের যখন সন্দেহ জাগ্রত হয় শাশুড়ি আছে ননদ আছে বউ আছে ছেলে মেয়ে বৃদ্ধ পিতামাতা সব মিলিয়ে দেখা যায় যে এই ধরনের ফ্যামিলির মধ্যে কেউ সন্দেহ থেকে মুক্ত থাকতে পারে কিনা না সন্দেহ তো এই ক্ষেত্রে আমাদের করণীয় হল যে আমরা বিভিন্ন ক্ষেত্রে দোকানে যান বাজারে যান বিভিন্ন যান মার্কেটে যান বিভিন্ন জায়গায় আমরা দেখি যে এখানে মাসিক হোক সাপ্তাহিক হোক বিভিন্ন ধরনের সভা হয় মিটিং হয় এটা আমরা জানি আচ্ছা ধর্মীয় ক্ষেত্রে বাৎসরিক ওয়াজ মাহফিল হয় এবং অন্যান্য বিষয় হয় আমরা নবী সরল্লাহিসাল্লাম তার পরিবারের পবিত্র আম্মাজানদেরকে নিয়ে বিভিন্ন বিষয়ে পরামর্শ করতেন হ্যাঁ তাদের খোঁজখবর নিতেন এবং পারিবারিক অনেক বিষয়ে সমাধান করতেন যদি কাউকে ডাকতে হতে ডাকতেন একবার আম্মাজান আয়সা সিদ্দিকার রদিয়াল্লাহ তালা আনহার বিষয়ে একটি বিষয়ে ঘটনা ঘটেছিল সিদ্দিক একবার আল্লাহ তালা আনহুকে ডেকেছিলেন যেহেতু আয়সা সিদ্দিকা আল্লাহ তালা আনহার পিতা তো এইভাবে দেখা যায় যে পরামর্শ মাসোয়ারা মিটিং ইত্যাদির মাধ্যমে খারাপ ধারণা এবং গুণা থেকে বাঁচার একটা মাধ্যম হয় আজকে আমাদের পরিবারের মধ্যে সেই কাজগুলো বিলীন হয়ে যাচ্ছে আচ্ছা যে আপনি করতেছেন আপনার সন্দেহ সংসার ভেঙে যাচ্ছে কিন্তু কখন একত্র হয়ে পরামর্শ করা যে বাবা আমরা তো পূর্বে এত সুখে ছিলাম এখন কেনা এত অশান্তি স্ত্রী বলে আমি তো তোমাকে বিয়ের পূর্ব ভালো জেনেছিলাম এখন কেন অশান্তি স্বামী বলে তোমাকে তো এমন মনে করে আমি বিয়ে করেছিলাম এখন দেখি তোমার মধ্যে এই সমস্যা আচ্ছা সোশ্যাল মিডিয়ার যুগ স্বামীর অগোচরে হ্যাঁ মোবাইলে ইত্যাদি বিভিন্ন জিনিস ব্যবহার করা দেখা তো এইটা একদিন দুদিন দিন তিন দিন স্বামীর অন্তরের মধ্যে সন্দেহ জাগে আচ্ছা মোবাইলের মধ্যে পাসওয়ার্ড লাগিয়ে রাখা যাতে স্বামী এই মোবাইল না খুলতে পারে তার গোপন যদি কোনো রিলেশন বা কোথাও কিছু থাকে না দেখতে পারে তো এইভাবে দেখা যায় যে বিভিন্ন ধরনের কারণে সন্দেহ সৃষ্টি হয়ে যায় তা আমাদের উচিত কি আমাদের উচিত যেমন সব কিছুকে উন্মুক্ত করে দেয় যে আমার যত বিষয় থাকবে এটা আমি তোমার কাছে খুলে বলবো আপনার কাছে খুলে বলবো আর আপনার বিষয়টা আমায় খুলে বলবেন মোবাইল স্বামী স্ত্রীর মোবাইল যদি একে অপরকে ধরতে না দেয় সন্দেহ অটোমেটিক সৃষ্টি হয়ে যায় তো কেন স্বামী তার স্ত্রীর মোবাইল ধরতে পারবে না আর স্ত্রী কেন স্বামীর মোবাইল ধরতে পারবে না এখানে কি গোপনীয় বিষয় রয়েছে তো এগুলোর মধ্যে সন্দেহ সৃষ্টি হয় ফাটুল সৃষ্টি হয় এবং সংসার অশান্তি সৃষ্টি হয় তা আমাদের উচিত যদি আমরা চাই যে শান্তিপূর্ণ জীবনযাপন করার ক্ষেত্রে করতে তাহলে সন্দেহ মুক্ত জীবন করতে হবে আর মুক্ত জীবন গড়ার জন্য আমাদের ঘরের মধ্যে নিয়মিত একবার হলেও সপ্তাহে একবার হলেও মাসে একবার হলেও উত্তম থেকে উত্তমভাবে ভাবে করা এবং আমাদের যে ভুল ধারণাগুলো সেটা বলে দেয়া যে আমি তো আপনার বিষয়ে এই ধারণা করি আপনি এটাকে সত্যি কিনা যদি সত্য বলে অপরাধকে ধরিয়ে দেয় তাহলে আমির যে তার আদায় করা আর যদি মিথ্যা হয় তাহলে তাকে মাফ করে দেয়া এটা হলো আল্লাহ আল্লাহ শিক্ষা হজরত সহ ইসা আলী ইসালাম তার সময়ে এক চোরকে দেখলেন চুরি করতে এক চোরকে চুরি করতে দেখলেন তো দেখে আম্বিয়া আলহিম সালাম জি তো একজন আল্লাহ তালার নবী সে চোরকে বলল তুমি চুরি করলে তো চোর ভয়ে বলছে আমি চুরি করে নেই আমি চুরি করে নেই তখন ঈসা আলহ ইসালাম একজন মুসলমান থেকে মুসলমান সে মিথ্যা প্রতিপন্ন করবে তো তার সম্মান ইজ্জত রক্ষা করার ক্ষেত্রে বলছে যে তুমি ঠিকই বলছো তুমি চুরি করো না আমার চোখ ভুল দেখেছে কিন্তু নবী এ সে আমাদেরকে কি দশ দিল কি শিক্ষা দিল আর আজকে আমরা অনুমান করেই নিশ্চিত বলে দেই যে হ্যাঁ এটাই হয়েছে তাই আমাদের উচিত যে বেশি থেকে আল্লাহ আয়াতের বিষয়বস্তু রয়েছে যে আল্লাহ খারাপ ধারণা দূরের কথা অধিক অনুমান করা থেকে আমাদেরকে বিরোধ থাকতে পারে থাকার জন্য বলা হয়েছে আর আমরা ওই ধরনের কাজ থেকে বিরোধ থাকবো ঘরের স্ত্রী হোক মা হোক বোন হোক যে অধিক যে সন্দেহ সৃষ্টি হয় এ কাছ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাল ইনশাল্লাহ আসলেই সন্দেহ এমন একটা জিনিস যা মানুষের সম্পর্ককে নষ্ট করে দেয় এবং খানা পিনা ঘুম এগুলো নষ্ট করে দেয় শেষ পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো শয়তান এটাই চায় তো সেজন্য পরামর্শ এটাই থাকবে যে আমরা সন্দেহ করা থেকে বাঁচি সন্দেহ করা কুধারণা করা এটা আপনার দিলের গিবত বলা হয় এই দিলের গিবত করা থেকে আমরা বেঁচে থাকি আল্লাহ চাহেত ইনশাল্লাহ এই ছোটো ছোটো আমল যদি আমরা করি নাজাতের জন্য চিনা হবে ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করবে আমিন আমাদের সময় একদম সংক্ষিপ্ত এক যে বিষয়টা আমরা বলেছিলাম যে শিক্ষা শিক্ষকরা ফরজ কিন্তু স্কিল শিক্ষকরা ফরজ যখন যেমন মনে করেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে সায়েন্স বলেন গণিত বলেন ম্যাথমেটিক্স বলেন এগুলো যে পড়ানো হচ্ছে তো এগুলো কি শিক্ষার ফরজ কি না কী শিক্ষা অর্জন করা ফরজ আমাদের মনে রাখতে হবে আল্লাহ তাদের আলা দুনিয়াতে আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছে জি তো ইবাদতের মধ্যে অনেক স্টেপ রয়েছে ফরজ রয়েছে ফর আইন ফর কিফায়া ওয়াজিব সোনাতে মক্কাদা সোনার গায়ের মক্কাদা জি মুস্তাহাব নফল মোবা ইত্যাদি নফল তো স্টেপ রয়েছে জি তো ওই সকল এলমের দিন অর্জন করা ফর ফরজ আমাদের উপর যেগুলো শরীরে ফরজ করা হয়েছে যেমন পাঁচক্ত নাম এইভাবে আমরা যদি ধারাভাবে যে আমাদের পাঁচটি স্তম্ভ রয়েছে এই বিষয়ে জানা তো আমাদের ইবাদত শুদ্ধ হয়ে যায় আবার কেউ যদি নিকা করে নিকার মাসলা মাসাইল তারাকের মাসলা মাসাইলাল করলে ব্যবসা করে তাহলে ব্যবসার মশলা মাসাইল কেউ চাকরি করলে তাহলে চাকরির মাসাইল কেউ যদি কাউকে মানে কর্মচারী রাখে তাহলে কর্মচারী রাখার মাসাইলগুলি অধীনস্থদের বিষয় এইভাবে আর বর্তমান সময়ে স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় কিন্তু নর্মালি অন্যান্য যে সাবজেক্টগুলো দেওয়া হয় অঙ্ক ইত্যাদি অন্যান্য বিষয় গণিত তো এগুলোর ক্ষেত্রে যে শিক্ষা ব্যবস্থাটা এটা মুবাহ এর দরজার মধ্যে পড়ে মোবাহ যদি ভালো হয় নিয়াত এবং সেটা যদি আল্লাহ তালার নৈকট্যের মাধ্যম হয় সেটা এবাদতে পরিণত হয়ে যাবে আর যদি সেটা গুনাহের মাধ্যম হয় নিয়াত খারাপ হয় বা অন্য কোন হয় তখন সেটা সে নিয়াতের উপরেই নির্ভর করবে নির্ভর করবে মাসাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যা শুনেছি যা শিখেছি সেটা আমল কত ফিক দান করুক মাদেশ মাদানী দর্শক শ্রোতা ইলম হেকমতের বাণী অনুষ্ঠানে আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে জেনেছি হয়তো আমরা এ থেকে নিশ্চয়ই উপকৃত হয়েছি আর যারা উপকৃত হয়েছি এর আমরা আমল করি আমল করলে আমরা সতর্কতা হবে অনুষ্ঠানের এবং অন্যের নিকট পৌঁছাই এবং মাদানী চ্যানেল নিজে দেখি অন্যকে দেখতে উৎসাহিত করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আগামী সপ্তাহে আবার ইনস তালা ইলমা হেকমতের বাণী নিয়ে উপস্থিত হবো সাথেই থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব